পরম দয়ালের রাধুর চরণে বারবার প্রণাম জানাই। এখানে উপস্থিত রয়েছেন প্রিয় পরম শ্রী শ্রী অনুকূলচন্দ্র চন্দ্রাশ্রমের অধ্যক্ষ মহোদয়, শ্রী শ্রী ঠাকুরের পবিত্র রক্তবাহী তিনি, তাকে আমার আভূমি প্রণাম। তার সুযোগ্য পুত্র বৌধায়ন চক্রবর্তী, তিনিও এখানে উপস্থিত রয়েছেন, তাকেও আমার শ্রদ্ধা জানাই। সমবেত দাদা মা ভাই বোনেরা সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং জয়গুরু জানাচ্ছি। আলোচ্য বিষয়বস্তুটি হচ্ছে নিরন্তর ইষ্ট সংসর্গ বিহীন ইষ্ট কর্ম পাতিত্বের কারণ হতে পারে, এই উক্তির তাৎপর্য। নিরন্তর ইষ্ট সংসর্গ বিহীন ইষ্ট কর্ম, আমরা ইষ্ট বলি কাকে? ইষ্ট মানে আমাদের ইপ্সিত যিনি, বাঞ্ছিত যিনি, একান্তভাবে কত জন্ম জন্মান্তর যা চেয়েছি তারই মুক্ত প্রতীক তিনি। তিনি যখন জগতে মানব দেহ ধারণ করে আবির্ভূত হন, আর আবির্ভূত হন মানব দেহ ধারণ করে কেন? কারণ ঈশ্বর সম্পর্কে আমাদের অনেক অদ্ভুত অদ্ভুত ধারণা আছে। এইসব ধারণার ঘানিতে ঘুরতে ঘুরতে আমরা দেখহারা হয়ে যাই। শ্রী শ্রী ঠাকুরের নিজের উক্তি হচ্ছে এই যে তিনি মানুষ হয়ে আসেন এই কারণে, মানুষ সুস্থভাবে কি করতে পারে সেইটা দেখাবার জন্য। আমরা তো অনেক কাজই করি, কাজের তো অন্ত নেই, সে কাজ করতে করতে অকাজ ভর্তি হয়ে যায়, কত মানুষ লাঞ্ছিত হয়, কত মানুষ দুঃখের সাগরে ডুবে যায়, কত অনর্থ ঘটনা ঘটে যায় পরিবারের মধ্যে, সমাজে, রাষ্ট্রে, আমাদের কাজে বহরে এমন কাণ্ড ঘটে। কিন্তু যখন কাজটি আমরা করি তখন বুঝতে পারি না কি হবে তাতে। আবার আমার সমর্থক যারা থাকে তারাও আমাকে খুব এগিয়ে দেয়, দাদা আমরা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলো ইত্যাদি রকমের। তখন মনে হয় যে এই কাজটি করতে পারলে সাংঘাতিক একটা অবস্থা হয়ে যাবে, কিন্তু সেই কাজটি করার পরে বেশ কিছুদিন যেতে না যেতে তার ফল এমনভাবে বিষাক্ত আবহাওয়া সৃষ্টি করে দেয়, তখন আমার আত্মীয়নি হায় হায় একই করলো, একই হলো, এটা না করলেই তো ভালো হতো। এই জন্য আমাদের দূরদৃষ্টির অভাব, বুঝতেও পারি না, জানতেও পারি না কিছু কি হয়। ঠাকুরের একটা বাণী আছে, লোকের ভালো করতে গিয়ে করছিস কি তা জানিস, করছিস কি যে জানিস তা, কি দিয়ে কি করতে হয় আছে কি তার দর্শিতা। অর্থাৎ মানুষের ভালোর জন্যই তো মানুষ কাজ করে, এবং কত স্লোগান দেয়, কত প্রচার করে, অমুক আসছেন তমুক আসছেন এই হবে তাই হবে তো বলে, কিন্তু এই কাজটা করলে কি দাঁড়াতে পারে, কি হতে পারে মানুষের, সে অভিজ্ঞতা কি আমাদের আছে, আমাদের সেই দূরদৃষ্টি কি আছে? তা কিন্তু সাধারণত থাকে না। সেই জন্য আমরা দেখি ইতিহাস ঘাটলে এমন এমন বিশাল বিশাল নেতা এমন এমন কাণ্ড করে গেছেন, তার ফল ভোগ করতে হচ্ছে তার পরবর্তী বংশধরদের, তার জেনারেশনকে, সারা দুনিয়াকে। সেই জন্যে তিনি ইষ্ট মনুষ্য দেহ ধারণ করে আসেন দেখিয়ে দিতে, যে কোনটা কিভাবে করলে মানুষ কল্যাণের অধিকারী হতে পারে,
মানুষ সুস্থ জীবন যাপন করে সার্থক হতে পারে সেইটা করে দেখিয়ে দেওয়ার জন্যই তার আগমন ঘটে। সেই জন্য একটা প্রশ্ন হচ্ছে এইখানে যে ইষ্ট যিনি মানুষ হয়ে এসেছেন তিনি কি জন্য এসেছেন, কি বলতে চান, কি তার চরণ ভক্তিমা, এটার সাথে আমাকে খুবই পরিচিত হতে হয় আগে। তা না হলে ইষ্টকর্ম কিসের ইষ্টকর্ম, বৈভোরে ইষ্টকর্ম হয় না। ঠাকুর রামকৃষ্ণ একটা মজার কথা বলেছেন, দেখো গো বইয়ের মধ্যে ধর্মকথা সব লেখা আছে, ওতে কিছু কাজ হয় না। বইয়ের মধ্যে ধর্ম বইতেই থাকে, মানুষ মুখস্থ করে লেকচার দেয়, কিন্তু সেই ধর্মটা আসলে কিভাবে কার্যে পরিণত করলে কি হতে পারে সেটা কিন্তু পরিচয় হয় না তাতে। সেই জন্য ধর্মটা বাস্তবে করতে হয়। সেই বাস্তবে ধর্মটা করতে গেলে ধর্মের মুক্ত বিগ্রহ যিনি, যিনি আলোকের রাজ্য থেকে ধর্মের বার্তা নিয়ে এসেছেন মানুষের জন্য, কেন তার ঠেকাটা কি? তিনি আমাদের পূজা চান না, ঢাকঢোল বাজিয়ে অনেক ফুলমালা প্রসাদ আদি ঘরে ঘরে সাজিয়ে দিলে তাতে তিনি খুশি হন না। তিনি কিসে খুশি হন? আমি যদি মানুষের মতো মানুষ হই, আমি আমার নিজের মঙ্গলটাকে যদি আমি নিজে বুঝতে পেরে সেই মঙ্গলের ভাতে চলতে শুরু করি, আর আমার পরিবার পরিজন আমার পারিপার্শ্বিক যত আছে চারিদিকে তাদেরও সেই মঙ্গলের পথে চালিত করবার প্রচেষ্টায় যদি রত থাকি, তাহলে তিনি দারুণ খুশি হন। কারণ আমরা সবাই যে তার সন্তান, আমরা বুঝি না, আপনি তিনি বোঝেন, বাচ্চা বাচ্চাটা বোঝে না যে মা আমার ভালো জন্যই সব করছে, মা আমার ভালো জন্যই সব বলছে, এ বোঝে না কিন্তু। সেই জন্য মা খুব যন্ত্রণা হয়, বাচ্চাটা আজান ঠিক পথে চলে ঠিক, ঈশ্বরের ভালোবাসা যে কেমন আমাদের উপর, তার যদি কোনো উদাহরণ পৃথিবীতে দিতে হয় তাহলে একটা কথাই বলতে হবে যে মা মা যে সন্তানকে যে ভালোবাসে, সন্তানের জন্য মায়ের বুকের মধ্যে যে অবস্থাটা সৃষ্টি হয় সেইটা একটু সামান্য উদাহরণ দেওয়া যেতে পারে। মানুষের জন্য তার কি ছটফটানি, আর কারোর সাথে তুলনা হয় না। সেজন্য তাকে আমরা বলি তমেব পিতা চ মাতা তমেব, তমেব সখা চ বন্ধুশ্চ তমেব। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সব, এরকম আমরা বলি। সেই জন্যে সেই মানুষটা তার অন্তরের ব্যথাটা কি, আমাদের মানুষের জন্য যে করতে এসেছেন তথাকথিত কর্মী কি? আজ ওখানে মিটিং হবে, অমুক নেতা আসছেন, বক্তৃতার একবার আগুন জ্বালিয়ে দিলাম, সেই রকম বক্তৃতা করার জন্য তিনি আসেননি কিন্তু। তার দায়, মায়ের যেমন দায় তার ছেলেটি যেন ঠিক মতো বড় হয় আস্তে আস্তে, সে যেন খাওয়া দাওয়া ঠিক মতো করে, পড়াশোনা যেন ঠিক মতো করে, মানুষকে যেন ভালোবাসে, এই দায় মায়ের যেমন দায়টা থাক তার ঠিক তেমনি তিনি বক্তৃতা করেননি কোনোদিন, ঠাকুরকে কোনোদিন বক্তৃতা করতে দেখিনি। তো সেই জন্যে সেই মানুষের সাথে যদি আমার পরিচয় না ঘটে সম্যকভাবে সবিস্তারে, তিনি কি চান, কেন এসেছেন, কি তার উদ্দেশ্য, আর তিনি যা বলছেন তার সাথে তার চলাটা কেমন মিল খায় কিনা, এই সব ব্যাপারটা যদি আমার অভিজ্ঞতার মধ্যে না থাকে তাহলে ইষ্টকর্ম যা বলে তা করা হয় না। লেকচার যা হতে পারে ধর্ম নিয়ে, দুই আড়াই ঘন্টা ধর্মের বাণী প্রচার করা যেতে পারে, কিন্তু প্রকৃত ইষ্টকর্ম যাকে বলে, অর্থাৎ যা করলে মানুষের মঙ্গল হবে একান্ত ভাবে, মানুষ বিভ্রান্ত হবে না, বিলম্বিত হবে না, লাঞ্ছিত হবে না, সেই জিনিসটা তাকে দেখে দেখে আমাকে শিখতে হয় যে। সেই জন্য ইষ্ট নিরন্তর ইষ্ট সংসর্গবিহীন বলা হয়েছে, তার কাছে থেকে তাকে দেখা, তার সেবা করা,
তারা আদেশ পালন করার অভিজ্ঞতা সঞ্চয় করা ইত্যাদি এই নিয়ত তার সংসর্গ যদি আমার না থাকে তাহলে আমি ইষ্টকর্ম করবো না, ইষ্টকেই চিনলাম না, ইষ্টকেই বুঝলাম না, ইষ্টের ইচ্ছাটাই জানলাম না, আমি নিঃসার দিয়ে ইষ্টকর্ম করা যায় না। তো সেই জন্যেই তাতে কি হয় পাতিত্বের কারণ হয়ে ওঠে। এত লেকচার জানি আমি, এত ধর্ম কথা আমি জানি, আমার কিছু হবে না, তখন আস্তে আস্তে অহংকার অভিমান আস্তে আস্তে পতনের কারণ ঘটায়। কিন্তু তার সাথে নিয়ত সংসর্গ যুক্ত হয়ে তার ইচ্ছেটাকে যদি আমি ভালো করে অনুভব করতে পারতাম তাহলে লেকচার দেওয়ার কথা মুখে আসতো না। কিন্তু তার নাম আলোচনা, আলোচনা, আলোচনা মানে কি, যে কথা বলার মধ্য দিয়ে মানুষের তৃতীয় নেত্র লোচন, আলোচন তৃতীয় নেত্র, এটাকে বলে লোচন মানে চোখ, এইটার বিকাশ ঘটে, অর্থাৎ বোধ জাগে, চেতনা জাগে, তার নাম হচ্ছে আলোচনা। আলোচনা সেদিনে আলোচনা কথাটাই কিন্তু ব্যবহার করে অধিবেশনে আলোচনা করবে কে, অধিবেশনে বক্তৃতা করবে কে, সেটা কিন্তু বলেনি কোনোদিন। আমরা বলি, আমরা বলি বক্তৃতা করবে না, আজকে অমুক তমুক এইসব আমরা বলি, ভুল কথা। কে আলোচনা করবেন, অর্থাৎ কে তার কথাবার্তার মধ্য দিয়ে ইষ্ট পরিবেশন করে মানুষের জ্ঞান ও চক্ষু চেতনাকে জাগিয়ে দেবেন, তার নাম আলোচনা। সেই জন্যে সেইটা যদি না হয় তাহলে আমি অনেক বলেছি, অনেক লোকের দীক্ষা দিয়েছি, অনেক জায়গায় ঘুরেছি, ইত্যাদি রকমের একটা আত্ম অহংকার আসে, সেই আত্ম অহংকার আস্তে আস্তে আমাকে অতীত করে তোলে। ঠাকুরকে ভালোবাসতে বাসতে ঠাকুরকে চেড়ে ছেড়ে চলে গেলাম, এরকম ঘটনা ঘটে। কারণ আমি এত করলাম ঠাকুর তোমার জন্যে, আর আমার দিকে তোমার দৃষ্টি হলো না, আরে তুমি কত করেছো, কি করেছো, ঠাকুরের দৃষ্টি কি তোমার ওই চেয়ে নিতে হয় নাকি, তিনি তোমার দিকে চেয়েই বসে আছেন, তুমি কি করো, তোমার কর্মের ফল যদি এমন হয় যে তুমি উন্মাদ ঊর্ধ্বমুখী হয়ে চলেছো, তোমার